উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নম্বর নিয়ে অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা। কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ দেখালেন স্কুলে। ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরা হাই স্কুলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে যার এক রোল ও যার 50 রোল সবাইকে একই নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নম্বর অত্যন্ত কম। এমনকি যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেয়নি তারাও প্রায় একই নম্বর পেয়েছে। এর ফলে তারা কলেজে ভর্তি হতে সমস্যায় পড়বে। এই ঘটনায় তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে। যদিও স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে রিভিউ করানোর জন্য পরামর্শ দেন। আপনার কাছে খাতা, আপনার কাছে মার্ক, রিভিউটা কিভাবে হবে? ওনারা বলে দেবেন, আমাদেরকে পদক্ষেপ বলে দিয়েছেন কি করতে হবে না করতে হবে, আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন। আচ্ছা, সেটা আমরা আমাদের পদক্ষেপ আমরা করবো। আপনারা শুধু কে কি করতে চাইছেন সেটা জানান, আমাকে আবেদন করুন। আপনি পাঁচটাই দেবেন না, এই মার্কশি তো আপনার কাছেই থাক। তোমাদের বলছি তো না, যেটা সঠিক পদ্ধতিতে এসো না, যত রাত হোক 12টা বাজুক 2টা বাজুক কাল সকালে আমরা এখানেই থাকবো। আপনারা একজন টিচার, আপনাদের ছেলে মেয়েদের এইরকম অবস্থা হলে আপনারা কি করতেন?
আপনাদের ছেলে মেয়েদের বাড়ির ছেলে মেয়েদের কথাটা একবার চিন্তা করে দেখুন তো। আপনারা যেই ছেলে মেয়েগুলোকে ক্লাস ফাইভ থেকে পড়াচ্ছেন তারা তো নিজের ছেলে মেয়ের মতো, তাহলে তাদের আজকে এই অবস্থা। আপনারা চিন্তা ভাবনা করুন কিভাবে কি রেজাল্ট করবেন, কিভাবে কি করা যায় সেটা আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদেরকে লজ্জা পায় না? দুই দুটো বছর বাড়িতে বসে কাটাচ্ছেন, এইটা একটা লজ্জা আছে না যে ছেলে মেয়েদের মধ্যে একটু খাটি আমরা? আপনারা টিচার একটা স্কুল আছে, স্কুলে তো মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।